নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। ডায়মন্ড হারবারে সুলতানপুরের নবদ্বীপের হুগলি নদীতে ভাঙন। আজ ভোরে সুলতানপুরের নবদ্বীপের কাছে নদী বাঁধের ভাঙনের ফলে ধ্বস দেখতে পায় গ্রামবাসীরা। প্রায় 80 থেকে 90 মিটার নদী পারে রাস্তা ভাঙনের কবলে। আতঙ্কে রয়েছে প্রায় 20টি গ্রামের মানুষ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে প্রশাসনের আধিকারিকরা। গ্রামবাসীদের দাবি, দ্রুত মেরামত না করলে 20 থেকে 30টি গ্রাম বানভাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামবাসীদের অনুমান, অমাবস্যা কাটালের জেরেই জলস্তর বৃদ্ধিতে এই ভাঙন। তড়িঘড়ি মেরামত না করলে আরও বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুলতানপুর থেকে নবদ্বীপের প্রায় 1000 মানুষের। নিত্য প্রয়োজনীয় কাজে প্রতিদিনই প্রায় 1000 মানুষ এই রাস্তাটিকে ব্যবহার করে। আজ ভোরবেলা ভাঙনের সময় এই রাস্তার উপর দিয়ে কোনো রকম যানবাহন ও মানুষজন ছিল না, তাই কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্রমাগত জোয়ারের জেরে ফুলে ফেঁপে উঠেছে হুগলি নদী। জোয়ারের জল বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের পরিসর বাড়ছে। আতঙ্কে রয়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। জোয়ারের জল একবার ঢুকলে ক্ষতি হবে বেশ 1000 চাষের জমি, নিজের ভিটেমাটি হারাবে হাজার হাজার মানুষ। তাই আতঙ্কে এই বাঁধের উপর গ্রামবাসীরা। সকালে হয়ে গেছে, এখন নদীর জল ঢুকছে, কেউ আসে না। অনেক রোগ হয়েছে, গাংপাড়া, নবদ্বীপ, আর ওদিকে ভেতরে। হ্যাঁ, আমাদের ভয় তো হবে, তো জল ঢুকলে আমাদের ভয় লাগবে না? একটা পুরু তো ভেঙে গেছে, আমরা কী করবো? আমাদের তো ঘরদুয়ার ভেঙে গেলে তো আমরা কিছু করতে পারবো না। যদি জল ঢুকে গেলে দেখে মেরে জাস্ট শিখতাম আমরা, এটা ভালো করার জন্যই তো। আমাদের ভালো করলে আমাদের ঘর ডুববে না, তাই। ভয়ানক তো অবস্থা হয়েছে, মানে এটা হয়েছে 5:15 সময় আমার কাছে ফোন গিয়েছে। এখানে অসীমবাবু বলে যে এ ছিল, উনি আমাকে ফোন করেছে নদীতে মাছটা ধরে। যিনি সকালে ফোন পাওয়ার পর আমি ছবিটা সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় লোককে হোয়াটসঅ্যাপে পাঠাতে বললাম। ওরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে সঙ্গে সঙ্গে আমি ভিডিওকে আমাদের এমএলএ সাহেব এবং এসডিও সাহেবকে সব পাঠিয়ে দিয়েছি। তা পরিস্থিতি দেখে আমি সেখান থেকে আবার এখানে এসেছি। এখন যা পরিস্থিতি, মানে ইমিডিয়েট এই মুহূর্তে এডুকেশন দপ্তরের কাছে আমি এখানে যাবো বা ওনাদের ফোন করার জন্য আসছে। তাই এই মুহূর্তে এখন ডিং বাঁধের একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে হয়তো এখন কোটাল মাথায় তো জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে এলাকায় চাষের সময় সব চাষের মানে ফলন মুখে এলাকা অনেক এখন ঘনবসতি, যাতে সেই জিনিসটা ক্ষতি না হয় তার জন্য যদি খুব ব্যবস্থা সরকার তরফ থেকে যদি করা যায়, বা আমরাও তাদের চেষ্টাটা করছি। এখান থেকে মানে এখানে হাড়া বিষ্ণুরামপুর থেকে দেরিয়া টেরিয়া তো অনেকগুলো গ্রাম আছে, পরপর আটটা গ্রামে জল চলে যাবে, প্লাবিত হবে। এবং ধান চাষে তো যার ক্ষয়ক্ষতিটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। আমরা ইমিডিয়েট সকলকেই জানিয়ে দিয়েছি, সকল দপ্তরকেই, ওনারা আসছে। আর এর পরিপ্রেক্ষিতে আমরা আছি এখন, যাতে হয় আমাদের পঞ্চায়েত তরফ থেকে এবং এডুকেশন দপ্তর যৌথভাবে কীভাবে কী করা যায় সেই চেষ্টা করছি। না, এতটা তো ভাবা যায়নি যে এরকমভাবে জানা বিপজ্জনক আছে। তবে এই জায়গাটা যে এখানটা হুট করে ভেঙে যাবে আমরা ভাবতে পারি না। এর উপরটা একটু সমস্যা ছিল, যেখানটা জলটা টার্নিংয়ে এ করতো, কিন্তু রাস্তা তো এরকম সম্ভাবনা ছিল না। হঠাৎ করে এখানটা কীভাবে এটা হলো আমরা কেউ ভাবতে পারিনি, কল্পনা বাইরে। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় তনুশ্রী মণ্ডলের সঙ্গে প্রসেনজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।